कम बंधुरा अल बांगला नलेज यूट्यूब चैनल पक्ष के सकल दर्शक जाना आंतरिक अभिनंदन और शुभेच्छा। बंधुरा सप्ताह जो कर्मक्षेत्र पेपर ये पेपर प्रकाशित हो पेपर नहीं हाजिर हलाम। बंधुरा सप्ताह कर्मक्षेत्र पेपर जिसमें चाकरी आपडेट खबरगुल्लो आज समस्त खबर हमें भिडियोते देखे नब तई अपना भिडियो शुरू के शेष पर्यंत देखें और जरा चैनल के प्रथमवार देखें ता अवश्य चैनल के सबसक्राइब कर बेल आइकन अल नोटिफिकेशन बिल्ट अन कर रखबें। समस्त चाकरी प्रथम देखे नब यह सप्ताह स्कॉलरशिपर खोज खबर जखे बला आज SBIF आशा स्कॉलरशिप प्रोग्राम 2023 जखने स्ना स्नातक एम बी ए मैनेजमेंट पोस्ट ग्रेजुएट डिप्लोमा पीएचडी स्तरे पाठरत स्कॉलरशिप दिच्छे SBI फाउंडेशन। स्नातक स्नातक कोर्सर क्षेत्र में नैशनल इन्स्टिट्यूट रैंकिंग फ्रेमवर्क अनुसारे प्रथम सारी कलेजे प्रथम वर्षे पाठरतरा इंडियन इन्स्टिट्यूट अफ मैनेजमेंट अधीनस्थ शिक्षा प्रतिष्ठान एम बी ए मैनेजमेंट पोस्ट ग्रेजुएट डिप्लोमा कोर्से पाठरतरा और देश पाठरतरा आवेदन करतेबेंटन। एखे प्रार्थी शेष देवा परीक्षा मोट अंत 75% नम्बर पे थकते हैं। वार्षिक पारिवारिक आय होते हैं 3 लाख टाकार नीचे। स्कॉलरशिपर परिमाण सर्वाधिक 5 लाख टाका। स्कॉलरशिपर मेयद 1 बछर। अनलाइने आवेदन करा जाए वेबसाइटर माध्यम। वेबसाइट एखे बला वेबसाइट है www.b4s.in/karma/sbif-s2। आवेदन शेष तारीख 30 एप्रिल। परवर्ती देखते गुंज ग्रासरूट फेलोशिप 2023-24 जेखने बला आछे माध्यमिक पास उत्तीर्ण छात्र छात्री देशर जेको ग्रामीण एलाकाय 1 बछरेर जोन्नो समाजसेवामूलक काजेर सुजोग दिच्छे गुंज सेवा स्वेच्छासेवी संस्था। प्रार्थी के हिंदी बा इंग्रेजी भाषा दक्षता होबे। एर पाशापाशी ग्रामीण एलाकार अर्थ सामाजिक अवस्था विषय अवगत थाकते होबे। 31/7/2023 तारीखे माध्यमिक पास प्रार्थी आवेदन करते पारबेन। एखाने बला आछे प्रार्थी बयस होते 31/7/2023 तारीख 18 থেকে 30 বছরের मध्ये। फेलोशिपर परिमाण प्रति मासे 12,000 টাকা। এখানে বলা আছে 12,000 টাকা ফেলোশিপের পরিমাণ এবং আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট এখানে বলা আছে www.b4s.in/karma/ggs। আবেদনের শেষ তারিখ 25 মে। 25 মে কিন্তু আবেদনের শেষ তারিখ। তাই যারা যারা আবেদন করতে চাইছো 25 মের মধ্যে কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী বলা হয়েছে পরবর্তী সিডনি স্কলার্স ইন্ডিয়া স্কলারশিপ প্রোগ্রাম যেখানে বলা হয়েছে যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি কোর্সে পড়তে আগ্রহী ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে সিডনি বিশ্ববিদ্যালয়। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে থাকতে হবে। স্কলারশিপের পরিমাণ সর্বাধিক এখানে বলা আছে 40,000 মার্ক অস্ট্রেলিয়ান ডলার। এখানে যদি আবেদন করতে চাও তাহলে এই ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.b4s.in/karma/ssis3। এই এবং 3রা-4ঠা জুনের মধ্যে আবেদন করতে হবে। এখানে ওয়েবসাইট আরও বিস্তারিত দেখতে পারবে। ওয়েবসাইট হচ্ছে BUDDY4 Study। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা বিস্তারিত আরও স্কলারশিপের খবর এখানে পেয়ে যাবে। তাই এই ওয়েবসাইট তোমরা দেখে নিতে পারবে। খবর যে খবর এখন দেখতে পাচ্ছি ইউটিউবে চলছে রাজ্য বিদ্যুৎ সংস্থায় নিয়োগের খবর প্রকাশিত হয়েছে যেখানে বলা আছে রাজ্য বিদ্যুৎ সংস্থায় 198 জন নিয়োগ করবে। যেখানে অফিস এক্সিকিউটিভ, জুনিয়র এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিশিয়ান সহ বিভিন্ন পদে 198 জনকে নেবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছ নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন 10টি শূন্যপদ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল 25টি শূন্যপদ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কম্পিউটার সায়েন্স 6টি শূন্যপদ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল 20টি শূন্যপদ, জুনিয়র এক্সিকিউটিভ ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস 11টি শূন্যপদ, জুনিয়র এক্সিকিউটিভ স্টোর 11টি শূন্যপদ, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল গ্রেড 2 30টি শূন্যপদ, অফিস এক্সিকিউটিভ 60টি শূন্যপদ, টেকনিশিয়ান গ্রেড 3 25টি শূন্যপদ এখানে রয়েছে। এখানে বয়স হতে হবে 1/1/2023 তারিখের প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.wbse.tcl.in। এই ওয়েবসাইট এবং অ্যাটমিক রিচার্চে 4,363 যেখানে বলেছে টেকনিক্যাল অফিসার, সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান এবং স্টাইপেন্ডের ট্রেনি ক্যাটাগরি 1-2 পদে 4,363 জন কর্মী নিয়োগ করবে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। বার্ক একটি কেন্দ্রীয় অ্যাটমিক এনার্জি দপ্তরের অধীনস্থ একটি সংস্থা। নিয়োগ করা হবে বিভিন্ন শাখা এবং বিভাগে। ট্রেনিং পদের ক্ষেত্রে প্রথমে 2 বছরের ট্রেনিং এবং এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এখানে প্রকাশিত হয়েছে। যেখানে বলেছে ক্যাটাগরি অনুসারে শূন্যপদ
বলা আছে টেকনিক্যাল অফিসার সি, এখানে বলা আছে কেমিস্ট যেখানে 9টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কেমিস্ট্রিতে এমএসসি, পোস্ট কোড এখানে বলা আছে ফিজিক্স 14টি শূন্যপদ রয়েছে, শূন্য এখানে শিক্ষাগত যোগ্যতা ফিজিক্সে এমএসসি, তারপরে পোস্ট কোড বলা আছে কেমিক্যাল যেখানে বলা আছে 20টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক পাস হতে হবে, এরপর আছে পোস্ট কোড সিভিল নিয়োগ যেখানে 20টি শূন্যপদ রয়েছে, এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক পাস হতে হবে, পরবর্তী রয়েছে এখানে কম্পিউটার সায়েন্স যেখানে 12টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্সে, এখানে বলা আছে বি বা বিটেক পাস হতে হবে, পরবর্তী দেখতে পাচ্ছ ড্রিলি যেখানে 8টি শূন্যপদ রয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা আছে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সে বি বা বিটেক পাস হতে হবে, এবং ড্রিলি পদের ক্ষেত্রে বলা আছে যে মেকানিক্যাল বা ড্রিলিংয়ে বি বা বিটেক পাস হতে হবে, এরপর দেখতে পাচ্ছ যে ইলেকট্রিক্যাল 23টি শূন্যপদ রয়েছে, যেখানে বলা আছে যে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সে বি বা বিটেক পাস এখানে হতে হবে, এরপর দেখতে পাচ্ছ ইলেকট্রনিক্স যেখানে বলা হয়েছে শূন্যপদ, এখানে শূন্যপদ রয়েছে 15টি, এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা পাস হতে হবে, এরপর দেখতে পাচ্ছ অটোমোবাইল 4টি শূন্যপদ আছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা পাস হতে হবে, এখানে বলা হয়েছে যে এরপর ইন্ডাস্ট্রিয়াল সেফটি যেখানে 3টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত 50% নম্বর সহ বিই বা ইঞ্জিনিয়ারিং যে কোনো শাখায় ডিপ্লোমা সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল সেফটিতে 1 বছরের মেয়াদের ডিপ্লোমা বা সার্টিফিকেট এখানে থাকতে হবে। তো এরপর দেখতে পাচ্ছ যদি যারা যারা আবেদন করতে চাইছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে, ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে, এখানে ওয়েবসাইট বলা আছে, ওয়েবসাইটে তোমরা অবশ্যই এখানে দেখে নিতে পারবে, ওয়েবসাইট এখানে আমরা দেখে নেবো, দেখে নিয়ে যারা যারা আবেদন করতে চাইছে তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে। এখানে ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, ওয়েবসাইট হচ্ছে https://recruitbarc.gov.in, এখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবে এই ওয়েবসাইটে গিয়ে, বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই ওই ওয়েবসাইট দেখে নেবে। পরবর্তী খবর, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে 685 জন নিয়োগ হবে, যেখানে মাল্টিটাস্কিং স্টাফ, লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন পদে 685 জনকে নেবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে, নিয়োগ করা হবে এ বি এবং সি ক্যাটাগরিতে, প্রার্থী বাছাই করবে ন্যাশনাল স্টেট টেস্টিং এজেন্সি, এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এখানে প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ সি 405টি শূন্যপদে নিয়োগ হবে, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা আইটিআই কোর্স পাস, বেতনক্রম 5,200 থেকে 20,200 টাকা এবং গ্রেড পে 1,800 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট গ্রুপ সি, এখানে 99টি শূন্যপদ আছে, শিক্ষাগত যোগ্যতা স্নাতক সঙ্গে কম্পিউটার ইংরেজিতে মিনিটে 35টি শব্দ টাইপ করে দক্ষ থাকতে হবে এবং বেতন দেওয়া হবে 5,200 থেকে 20,200 টাকা, সঙ্গে গ্রেড পে 1,900 টাকা। আপার ডিভিশন ক্লার্ক অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি 29টি শূন্যপদ রয়েছে, এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলেছে স্নাতক সঙ্গে কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকতে হবে এবং কম্পিউটারের ব্যবহারে দক্ষ থাকতে হবে। এরপর আছে অ্যাসিস্ট্যান্ট, যেখানে বলেছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান গ্রুপ এ 6টি শূন্যপদ রয়েছে, এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে এখানে লাইব্রেরিয়ান সায়েন্স বা ইনফরমেশন সায়েন্স বা ডকুমেন্টেশন সায়েন্সের সমতুল বিষয়ে মোট অন্তত 55% নম্বর থাকতে হবে এবং এখানে বেতনক্রম দেওয়া হবে 15,600 থেকে 39,100 টাকা এবং গ্রেড পে 5,400 টাকা এখানে গ্রেড পে দেওয়া হবে। এবার অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি, যেখানে 5টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা স্নাতক সঙ্গে কোনো কেন্দ্রীয় বা রাজ্য সরকারি সংস্থা বা বিশ্ববিদ্যালয়ের রাজ্য সরকারের আওতাধীন স্বশাসিত সংস্থায় নামী কর্পোরেট বা প্রাইভেট কোম্পানিতে আপার ডিভিশন ক্লার্কে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বেতন দেওয়া হবে 9,300 থেকে 34,800 টাকা এখানে বেতন এবং গ্রেড পে 4,200 টাকা। প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি 5টি শূন্যপদ রয়েছে, যেখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা এখানে থাকতে হবে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের স্নাতকোত্তর ডিগ্রি সঙ্গে সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা লাইব্রেরি সায়েন্স বা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের স্নাতক সঙ্গে সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা এখানে চাওয়া হয়েছে। বেতনক্রম দেওয়া হবে 9,300 থেকে 34,800 টাকা, সঙ্গে গ্রেড পে 4,200 টাকা গ্রেড পে এখানে দেওয়া হবে। পরবর্তী সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি, যেখানে 4টি শূন্যপদ রয়েছে, যেখানে বলা হয়েছে যে এখানে শিক্ষাগত যোগ্যতা লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের স্নাতকোত্তর ডিগ্রি সঙ্গে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের স্নাতক সঙ্গে সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা, বেতনক্রম 5,200 থেকে 20,200 টাকা, গ্রেড পে বলা হয়েছে 2,800 টাকা গ্রেড পে এখানে দেওয়া হবে। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি 30টি শূন্যপদ রয়েছে, যেখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সঙ্গে লাইব্রেরি সায়েন্স সার্টিফিকেট কোর্স পাস হতে হবে, এর পাশাপাশি কম্পিউটার ব্যবহার জানা থাকতে হবে, সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বেতনক্রম 5,200 থেকে 20,200 টাকা, গ্রেড পে 1,000
800 টাকা। এইভাবে কিন্তু শূন্য পদ বলা আছে। আবেদন এখানে করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। এই ওয়েবসাইটে ওয়েবসাইট আছে www.bisvabhrati.ac.in। এখানে গিয়ে এবং এখানে 16 মে মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে https://vbhrati.ac.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী খবর, বর্ডার সিকিউরিটি ফোর্সের 247, যেখানে হেড কনস্টেবল পদে 247 জনকে নেবে বর্ডার সিকিউরিটি ফোর্স। নিয়োগ হবে রেডিও অপারেটর এবং রেডিও মেকানিক পদে। পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবে। প্রাথমিকভাবে এটি একটি অস্থায়ী নিয়োগ হলেও ভবিষ্যতে স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে বলা হয়েছে শূন্য পদের বিবরণী, রেডিও অপারেটর 217টি, রেডিও মেকানিক 30টি, শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত 60% নম্বর সহ বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স পড়ে থাকতে হবে অথবা মাধ্যমিক সঙ্গে সংশ্লিষ্ট রেডিও আইটিআই কোর্স পাস হতে হবে। বয়স হতে হবে 12/5/2023 তারিখ 18 থেকে 25 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যান। বেতনক্রম 25,500 থেকে 81,100 টাকা। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে https://rec.bsf.gov.in এবং দরখাস্তের মেয়াদ হচ্ছে 12 মে পর্যন্ত। বিস্তারিত তথ্যের জন্য www.bsf.gov.in এই ওয়েবসাইটে আবেদন করতে পারবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, ইউপিএসসির কম্বাইন্ড মেডিকেল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের 1,261 ডাক্তার নিয়োগের খবর প্রকাশিত হয়েছে। যেখানে বলেছে 1,261 জন MBBS ডাক্তার নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন পদ এবং সার্ভিসে প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। কম্বাইন্ড মেডিকেল সার্ভিস এক্সামিনেশন 2023 পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে 16 জুলাই। নিয়োগের এক্সামিনেশন নোটিশ এখানে বলা আছে। তাই যারা যারা আবেদন করতে চাইছে সেই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলা আছে। MBBS ডিগ্রিধারীরা আবেদনযোগ্য। যাদের ফাইনাল পরীক্ষা দিয়েছে বা দিতে চলেছে তারাও এখানে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1/8/2023 32 বছরের নীচে। তপশিলীরা 5 বছর, OBCরা এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর, OBCরা 3 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। এখানে বলা আছে যারা যারা আবেদন করতে চাইছে তারা আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট আছে www.upsc.gov.in। এই ওয়েবসাইটের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। আবেদনের ওয়েবসাইট আছে www.upsconline.nic.in। এখানে গিয়ে তোমরা আবেদন করতে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, কলকাতায় এয়ারটেলের টেরিটরি ম্যানেজার, যেখানে কিছু টেরিটরি ম্যানেজার আরবান মাস রিটেল নেবে টেলিকম সংস্থা এয়ারটেল। নিয়োগ হবে কলকাতায় যে কোনো, এখানে বলেছে যে কোনো শাখার গ্রাজুয়েটরা আবেদনযোগ্য। ম্যানেজমেন্টের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি MBBS বা ডিপ্লোমাধারীরা অগ্রাধিকার পাবে। MS অফিস এবং এক্সেল ব্যবহার করার কাজে জ্ঞান থাকতে হবে। টেলিকম বা FMCG বিপণন ক্ষেত্রে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার। পূর্ণ সময়ের চাকরি এই নিয়োগের বলেছে। আইডি নম্বর এখানে দেওয়া আছে। যারা যারা এখানে আবেদন করতে চাইছেন তারা আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে https://careers.airtel.com। এই ওয়েবসাইট এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ে 347 বিভিন্ন নন অ্যাকাডেমিক পদে 347 জনকে নেবে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এখানে নিয়োগ করা হবে NCERT প্রধান কার্যালয়ে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশন টেকনোলজি পণ্ডিত সুন্দরলাল শর্মা, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ভোকেশনাল এডুকেশনে নিয়োগ হবে। যেখানে বলা হয়েছে এখানে টোটাল, এখানে দেখতে পাচ্ছ লেভেল 2 থেকে লেভেল 5 215টি শূন্য পদ এখানে রয়েছে। লেভেল 6 থেকে 8 99টি শূন্য পদ রয়েছে। এখানে বলা আছে লেভেল 10 লেভেল 12 33টি শূন্য পদ রয়েছে। এর মধ্যে 2টি শূন্য পদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত রয়েছে। এখানে ওয়েবসাইটে আবেদন করতে হবে 20 মে মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে www.ncert.nic.in এবং 20 মে মধ্যে এখানে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবে। পরবর্তী দেখতে পাচ্ছ, সিপেটে চাকরি, যেখানে ট্রেনি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ট্রেনি অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার, ট্রেনি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এবং ট্রেনি অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদে 37 জনকে নেবে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যালস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সিপেট। একটি কেন্দ্রীয় সরকারের সার মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। প্রথমে 1 বছরের ট্রেনিং, যেখানে বলা আছে 2 বছরের প্রোবেশন। এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল, কেমিক্যাল এবং পলিমার টেকনোলজিতে বি বা বিটেক পাস, স্নাতকোত্তর অন্তত 60% নম্বর থাকতে হবে, 2 বছরের অভিজ্ঞতা আর পলিমার সায়েন্সে স্পেশালাইজেশন সহ এখানে প্রথম শ্রেণীতে MSc ডিগ্রি, সেই সঙ্গে 3 বছরের অভিজ্ঞতা থাকবে। মূল মাইনে হচ্ছে 44,000
900 টাকা। এখানে টেনি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল প্লাস্টিক অ্যান্ড মোল্ড টেকনোলজি প্লাস্টিক টেকনোলজিতে ডিপ্লোমা বা প্লাস্টিক প্রসেসিং অ্যান্ড টেস্টিং বা প্লাস্টিক টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল। এখানে বলা আছে যে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মূল বেতন 21,700 টাকা। টেনি অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট 3টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা 52% নম্বর সহ যে কোনো শাখায় স্নাতক, দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে বলা আছে মূল বেতন দেওয়া হবে 21,700 টাকা। এইভাবে কিন্তু বলা আছে যারা যারা আবেদন করতেছে তারা আবেদন করতে পারবে। এখানে বয়স হতে 29/5/2023 হিসেবে 32 বছরের মধ্যে যারা যারা আবেদন করতে চাইছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। পরবর্তী খবর, প্রতিরক্ষা মন্ত্রকের 233 যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, ট্রেডসম্যান, মেট, সিভিলিয়ান, মোটর ড্রাইভার সহ বিভিন্ন পদে 233 জনকে নেবে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ আর্মি সার্ভিস। যেখানে বলা হয়েছে যে এখানে দেখতে পাচ্ছে যে সিভিলিয়ান ক্যাটারিং ইন্সট্রাক্টর পুরুষ 19টি, যার মধ্যে বলা আছে শিক্ষাগত যোগ্যতা, এখানে বলা হচ্ছে মাধ্যমিক বা সমতুল পাস, সঙ্গে ক্যাটারিং ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পাস হতে হবে, সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন হবে 19,900 টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা এখানে পেয়ে যাবে। লোয়ার ডিভিশন ক্লার্ক যেখানে 5টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস এবং কম্পিউটার ইংরেজিতে প্রতি মিনিটে 35টি শব্দ টাইপ করা দক্ষ থাকতে হবে। বেতন ক্রম 19,900 টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা। ট্রেডসম্যান মেট যেখানে লোয়ার ডিভিশন লোয়ার মেট পুরুষ যেখানে 109টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে এবং বেতন হবে 19,900 টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা। এখানে বলেছে টিন স্মিথ 8টি শূন্যপদ রয়েছে, যেখানে বলেছে বেতন দেওয়া হবে 19,900 টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা। বারবার পুরুষ 3টি শূন্যপদ রয়েছে, মাধ্যমিক পাস বা সমতুল পাস হতে হবে এবং বেতন ক্রম দেওয়া হবে 18,000 টাকা। SSC সেন্টার নর্থ, S1, ST, STC মাল্টিটাস্কিং স্টাফ যেখানে 17টি শূন্যপদ রয়েছে। যেখানে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে এখানে কিন্তু আবেদন করার যে ওয়েবসাইট বলা আছে এখানে দেখতে পাচ্ছ যারা যারা আবেদন করবে এখানে উচ্চতা বলা আছে দৈহিক মাপজব। শুধু ফায়ার ইঞ্জিনিয়ার ড্রাইভার পদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে এখানে 165 সেমি। তপশিল জাতি উপজাতি হলে 2.5 সেমি ছাড় পাবেন। বুকের সাথে না ফুলিয়ে এবং ফুলিয়ে যথাক্রমে 81.5 সেমি ও 85 সেমি। ওজন হতে হবে 50 কেজি। বয়স হতে হবে 13/5/2023 হিসেবে 18-27 বছরের মধ্যে। বাকিদের ক্ষেত্রে হতে হবে 18-25 বছরের মধ্যে। নিয়ম অনুসারে দৈহিক প্রতিবন্ধী এবং দক্ষ খেলোয়াড়রা বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। এখানে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে তোমাদের দরখাস্ত পূরণ করতে হবে এবং দরখাস্তের যে বয়ান, এই বয়ান দেখে দেখে কিন্তু তোমাদের দরখাস্ত করতে হবে। তাই বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই দরখাস্ত দেখে নেবে এবং এখানে দেখতে পাচ্ছ দরখাস্ত যে পূরণ করে যে ঠিকানায় পাঠাতে হবে সেই ঠিকানা বলা আছে 13 মের মধ্যে পাঠাতে হবে, এখানে দেখে নেবে। অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। এই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন। ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।